আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। আপনারা সবাই জানেন যে প্রথমবারের মতো এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশি ক্রিকেটারকে। তবে কোনো ক্রিকেটার না থাকলেও আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে এবার বাংলাদেশের একজন প্রতিনিধি থাকছেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন। থ্রোয়ার হিসেবে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা হয়েছে জাতীয় দলের সঙ্গে কাজ করা আরেকটা সেন্টুর। ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদে এবার যোগ দিয়েছেন তিনি। দুবাইয়ে শুরু হচ্ছে দলটির অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সময় গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছে থ্রোয়ার বুলবুল আহমেদ। সাপোর্ট স্টাফ হিসেবে হায়দ্রাবাদে বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল আরও একজনের, তার নাম বুলবুল আহমেদ। এই মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকায় এই থ্রোয়ারকে অনাতিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুলবুল আহমেদ বলেন, সেন্টু ভাই এখন দুবাই, সানরাইজার্স হায়দ্রাবাদের থ্রোয়ার হিসেবে কাজ করবে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সামনে শ্রীলঙ্কা সিরিজ, তাই বিসিবি অনুমতি দেয়নি। আইপিএলে কাজ করতে পারলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ ছিল বুলবুলের। আসরের সম্মান হিসেবে পেতেন 1,20,000 রুপি, আর দৈনিক ভাতা বাদবদ পেতেন 5,500 রুপি। এছাড়া আগামী তিন বছরের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ ছিল। অনুশীলনে নেট বলারের পাশাপাশি সব দলের দরকার পড়ে থাকে এই থ্রোয়ারদের। ডগস্টিক হাতে যারা বল ছুড়ে দেন ব্যাটসম্যানদের দিকে, দ্রুত গতিতে বল থ্রো করায় খ্যাতি রয়েছে সেন্টুর। জাতীয় দল ছাড়াও বিপিএল ফ্রাঞ্চাইজি ও ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে কাজ করেছে নিয়মিতই। বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার অ্যানালাইসিস শ্রীনিবাস চন্দ্রশেখরনের সুপারিশে সানরাইজার্সের সুযোগ হয়েছিল এই সেন্টুর। শ্রীনি অবশ্য বাংলাদেশ দলের পাশাপাশিও সানরাইজার্সের হয়ে কাজ করছেন। আইপিএলের সময়ে কাজ করতে পারবেন সেই শর্তেই বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই ভারতীয়। এই ছিল এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।